500তম বারের মতো ব্ল্যাক হোলের জন্মের দৃশ্য ধারণ করতে সক্ষম হয়েছে অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপ। আমরা জানি ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর টান এড়িয়ে যেতে পারে না। 1515 কিলোগ্রাম ওজনের অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপটি 2015 সালের 28শে সেপ্টেম্বর ভারতের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV-C30 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল ভূপৃষ্ঠ থেকে 650 কিলোমিটার উচ্চতার কক্ষপথে। এই টেলিস্কোপটি উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাক হোল ও নিউট্রন স্টার নিয়ে গবেষণা করা। ব্ল্যাক হোল অনুসন্ধান টিমের নেতৃত্বে থাকা অধ্যাপক বরুণ ভালেরাও জানিয়েছেন, ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এত শক্তিশালী তার কারণ অনেকখানি পদার্থ একটি ছোট জায়গার মধ্যে চাপা পড়ে রয়েছে। একটি বৃহৎ আকারের নক্ষত্রের মৃত্যুর পরই এই ঘটনা ঘটে থাকে। এ সময়ে ঘটে গামা রের বিস্ফোরণ। আর এই অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপটি 6.5 বছর আগে মহাকাশে তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে প্রথম চোখ খোলার পর থেকেই সেই গামা রশ্মির অনুসন্ধান করে চলেছে। টেলিস্কোপটির সাথে থাকা ক্যাডমিয়াম জিঙ্ক টেলুরাইড ইমেজার নামক যন্ত্রটি মহাকাশে গামা রশ্মির উৎসের অনুসন্ধান করতে করতে এখনো পর্যন্ত 500টি ব্ল্যাক হোলের জন্মের দৃশ্য ধারণ করতে সক্ষম হয়েছে। সাধারণত কোনো নক্ষত্রের মৃত্যুর সময় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে গামা রশ্মি নির্গত হয়। এই বিস্ফোরণকে গবেষকগণ বলে থাকেন মিনি বিগ ব্যাং। এ সময়ে উজ্জ্বল আলো এবং উচ্চ শক্তির বিকিরণ তীব্র বেগে ছড়িয়ে পড়ে মহাশূন্যের দিকে। সম্প্রতি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ পৃথিবী থেকে প্রায় 27,000 আলোক বর্ষ দূরে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রে স্যাজিটেরিয়াস এ নামের বিশালাকার ব্ল্যাক হোলটির ছবি প্রথমবারের মতো ধারণ করতে সক্ষম হয়েছে। আর এরপরই অ্যাস্ট্রোস্যাট স্পেস টেলিস্কোপের গবেষণা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টেলিস্কোপটি মাত্র 6.5 বছরে 500টি ব্ল্যাক হোলের জন্মের দৃশ্য ধারণ করতে সক্ষম হয়েছে।